আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনীয় বাহিনীর গোলায় দুই বেসামরিক নাগরিক নিহত, দাবি রুশপন্থীদের। এদিকে ইউক্রেন পরিস্থিতির কারণে বেলারুশেই থাকছে রাশিয়ার সৈন্যরা, বিবিসি বাংলার প্রতিবেদন। তুরস্কের প্রভাব ক্রমবর্ধমান, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা। রাশিয়াকে সহযোগিতা, ইসরায়েলের নিন্দায় ইউক্রেন। এদিকে পাকিস্তান ভারত মুখোমুখি যুদ্ধ, জানিয়ে দেব বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন। ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট বিষয় হলো, পুরোদমে গোলাগুলি চলছে, মার্কিন এবং রুশপন্থী সেনারা মুখোমুখি অবস্থানে রয়েছে এবং হামলা পাল্টা হামলায় ইতোমধ্যেই বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখন কোন দেশ এগিয়ে রয়েছে এই যুদ্ধে, জানিয়ে দেব এই বিস্তারিততে। ইউক্রেন যুদ্ধের সর্বশেষ সংবাদ পেতে আমাদের আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ইউক্রেনীয় বাহিনীর গোলায় দুই বেসামরিক নাগরিক নিহত, দাবি রুশপন্থীদের। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীদের শহরে সরকারি বাহিনীর হামলায় দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। সোমবার রুশ বার্তা সংস্থা RIA তথ্য জানিয়েছেন। সংঘর্ষিত লোহানস্ক প্রজাতন্ত্রের প্রতিনিধির বরাতে RIA বলেছে, রোববার রাতে শহরটিতে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের আরেক বিচ্ছিন্নতাবাদী শহর দোনেস্কয় সোমবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। রাশিয়া বলেছে তারা ইউক্রেনের সহিংসতা বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন। প্রায় 8 বছর ধরে ইউক্রেন সরকারের সঙ্গে দেশটির পূর্বাঞ্চলীয় রুশপন্থী বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। তবে গত কয়েকদিন বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে সহিংসতা হঠাৎ বেড়ে গেছে। ইউক্রেনীয় বাহিনী বিদ্রোহী উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া ইউক্রেন আক্রমণের জন্য যে কোনো ধরনের অজুহাত খুঁজছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের নতুন সংঘর্ষকে মস্কো সামরিক অভিযানে সেই অজুহাত হিসেবে তুলে ধরতে পারে। এরই মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো থেকে লোকজন সরিয়ে নিতে শুরু করেছে। বিচ্ছিন্নতাবাদীরা কিয়েভ সরকার তাদের বিরুদ্ধে যে কোনো সময় আক্রমণ চালাতে পারে অভিযোগ করে বেসামরিক নাগরিকদের রাশিয়া আশ্রয় নিতে বলেছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা। ইউক্রেন পরিস্থিতির কারণে বেলারুশেই থাকছে রাশিয়ার সৈন্যরা, বিবিসি বাংলার প্রতিবেদন। ইউক্রেন সীমান্তে রাশিয়া 1 লক্ষাধিক সেনা মোতায়েন করার পশ্চিমা নেতাদের ভাষায় যে কোনো সময় সামরিক অভিযানের আশঙ্কা। পশ্চিমা নেতাদের এ আশঙ্কার মধ্যেই বেলারুশ জানিয়েছে রুশ সৈন্যদের সাথে তাদের যে যৌথ সামরিক মহড়া চলছিল ইউক্রেনে উত্তেজনার কারণে তার মেয়াদ বাড়ানো হচ্ছে। ওই মহড়া শেষ করে প্রায় 30,000 রুশ সেনা রবিবার দেশে ফিরে যাবার কথা ছিল, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার মিত্র বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো এ মহড়ার মেয়াদ বাড়িয়ে এই সৈন্যদের আপাতত বেলারুশেই রাখার পদক্ষেপ নিলেন। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সামরিক তৎপরতা বৃদ্ধি এবং পূর্ব ইউক্রেনের পরিস্থিতির অবনতি এ মহড়ার মেয়াদ বাড়ানোর একটি কারণ। পশ্চিমা নেতারা আশঙ্কা করেন যে এই সৈন্যদের ইউক্রেনে অভিযানের জন্য ব্যবহার করা হতে পারে, তবে রাশিয়া তা অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া বেলারুশ সামরিক মহড়ার মেয়াদ বৃদ্ধি এটাই দেখাচ্ছে যে বিশ্ব এখন যুদ্ধের দ্বার প্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি নিশ্চিত যে রাশিয়া ইউক্রেনে অভিযান চালাবে। পশ্চিমা নেতারা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে নেতারা ইউক্রেনে অভিযান চালানোর অজুহাত হিসেবে একটি ভুয়া কারণ খাড়া করার চেষ্টা করছে, তবে রাশিয়া বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে ইউক্রেনের রুশ সমর্থিত বিদ্রোহী পূর্বাঞ্চলে গত কয়েকদিনে উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। পূর্ব ইউক্রেনে রবিবার সকালেও বিদ্রোহীদের দখলে থাকা ডনিয়েস্কো শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আর লোহানস্কের রুশ সমর্থিত বিদ্রোহীরা অভিযোগ করে যে সরকারি সৈন্যরা ফ্রন্ট লাইন পার হয়ে এসে একটি আক্রমণ চালিয়েছে এবং তাতে 2 জন বেসামরিক লোক নিহত হয়েছে। অবশ্য এরপর পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি। রুশ তদন্তকারীরা ঘটনাটি অনুসন্ধান করছে। সরকারি বাহিনী ও রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের তৃতীয় দিনে 2 জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গ করে গতরাতে একাধিকবার গোলাবর্ষণের অভিযোগ
চোখে নেছায়। বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকা থেকে হাজার হাজার বেসামরিক লোককে রাশিয়ার ভেতরে সরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে তারা ডনবাস এলাকায় যাবার একটি চেক পয়েন্ট ব্যবহার স্থগিত করেছে, কারণ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীরা বলছে তারা ইউক্রেনীয়দের গোলা বর্ষণের জবাব দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন তারা কোনো উস্কানিতে সাড়া দেবেন না। তবে তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেছেন রাশিয়া কোনো অভিযান চালালে তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমা দেশগুলোর কাছে রাশিয়া এই নিশ্চয়তা চাইছে যে ইউক্রেনকে যে কখনো ন্যাটো সদস্য করা হবে না এবং পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক উপস্থিতি কমাতে হবে, যদিও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো এমন কোনো নিশ্চয়তা দিতে রাজি নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় এবং 8 বছর আগে রাশিয়া দখল করে নেওয়া ক্রিমিয়া পুনর্দখল করার চেষ্টা করে তাহলে পুরো ইউরোপ একটা বড় আকারের সংঘাতে জড়িয়ে যাবে। তুরস্কের প্রভাব ক্রমবর্ধমান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা। বিশ্ব যখন একদিকে রাশিয়া ইউক্রেন সংকট পর্যবেক্ষণ করছে, তখন আরেক দিকে তুরস্কের বৈদেশিক নীতিতে যুগান্তকারী উন্নয়ন গতিশীল হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েফ এরদোগানের সংযুক্ত আরব আমিরাত ইইউএই সফরে তাকে জাকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানোর পর সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছিল যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজাক 9-10 মার্চ তুরস্ক সফর করতে যাচ্ছেন। আবুধাবি থেকে ফেরার পথে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এরদোগান জানিয়েছিলেন যে সৌদি আরবের সাথেও ইতিবাচক সংলাপ চলছে। আগামী মাসের আন্টালিয়া কূটনীতি ফোরাম ও উপসাগরীয় দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্ক স্বাভাবিককরণ নীতিগুলোর বিষয়ে একটি আভাস দেবে। এতে কোনো সন্দেহ নেই যে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণ তুরস্কের বিরুদ্ধে অবরোধ ভাঙার সমান। এ পদক্ষেপ গ্রহণ করে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে তুর্কিদের কণ্ঠাসা করার লক্ষ্যে গ্রিক সাইপ্রেটিয়স, মিশর, ইসরায়েল এবং অন্যান্য উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের প্রচেষ্টাগুলোকে ব্যর্থ করে দিয়েছে। তবে আরও গুরুত্বপূর্ণ হল তুরস্কের এই স্বাভাবিককরণের নীতি উপসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। তুরস্ক তার কাজের মাধ্যমে প্রমাণ করছে যে শুধু কথা নয়, সঠিকভাবে যুক্ত থাকলে দেশটি স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রণয়ন করতে পারে। তুরস্ক 2016 সালে প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছিল যখন দেশটি সিরিয়ায় দায়েশ এবং ওয়াইপিজিপিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছিল। বছরের পর বছর দেশটি কাতার অবরোধের সময় দোহায় একটি সম্ভাব্য অভ্যুত্থান প্রতিরোধ করে। 2019 সালে তুরস্ক লিবিয়ার সাথে একটি ধারাবাহিক চুক্তি সমাপ্ত করে এবং ত্রিপোলিতে গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড সরকারকে সফলভাবে সহযোগিতা করে, আর তা স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রদানকারী শক্তি হিসেবে তার ভূমিকাকে সুসংহত করেছে। সর্বশেষ তুরস্ক আজারবাইজানকে প্রায় 30 বছর ধরে চলমান কারাবাখ সংকটে সাহায্য করার মাধ্যমে তার প্রভাবকে অবিসংবাদিত করে তুলেছে। সে কারণে বর্তমানে প্রযুক্তি, শক্তি সরবরাহ এবং প্রতিরক্ষা সহ বিস্তৃত ক্ষেত্রে তুরস্কের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাত তার তুর্কি বিরোধী নীতি পরিত্যাগ করেছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের লজ্জাকর ব্যর্থতা এবং মার্কিন সৈন্য প্রত্যাহার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি এবং সেই সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুগের নিষেধাজ্ঞার আংশিক প্রত্যাহার মার্কিন মিত্রতার বিশ্বস্ততার বিষয়ে মধ্যপ্রাচ্যের অনেক সরকারকে শঙ্কিত করে তুলেছে। বলা বাহুল্য, যুক্তরাষ্ট্র সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতকে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রক্ষা করতে পারেনি। ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। তবুও এই তিনটি সরকারই জানে যে এসব ব্যবস্থা ইরানকে মোকাবেলা করার জন্য যথেষ্ট হবে না। তাদের অনুমান, পারমাণবিক চুক্তির অধীনে নিষেধাজ্ঞা থেকে মুক্ত তেহরান তার আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষ শক্তিশালী করতে এবং তার কার্যক্ষমকে খুব সহজেই বিস্তৃত করতে তার মিত্রদের ব্যবহার করতে পারে। সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজ IRM এর প্রেসিডেন্ট হককে উইগুর বলেছেন যে তেহরান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সাথে সিরিয়া ও ইরাকে তার উপস্থিতি জোরদার করতে তার চুক্তি ব্যবহার করছে। অতএব ইরানি উপসাগরীয় অঞ্চলে তাদের প্রভাব সুসংহত করতে নতুন চুক্তিটি ব্যবহার করলে তাতে অবাক হওয়ার কিছু নেই। রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করেও চীন উপসাগরীয় অঞ্চলে সাহসী পদক্ষেপ নিতে আগ্রহী। ইসরায়েল এই অঞ্চলে শক্তি এবং নিরাপত্তার শূন্যতা পূরণ করতে সক্ষম নয়, যেখানে শক্তির মহাপ্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। ইরান তার প্রভাব বাড়ানোর জন্য একটি নতুন এবং উচ্চাভিলাষী প্রচেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। এই পটভূমিতে স্থিতিশীলতা, নিরাপত্তা ও নির্ভরতা প্রদানকারী হিসেবে তুরস্ক ক্রমেই উপসাগরীয় অঞ্চলে ভারসাম্য রক্ষাকারী সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হয়ে উঠছে। সূত্র ডেইলি সাবা। রাশিয়াকে সহযোগিতা ইসরায়েলের নিন্দা ইউক্রেন।
চলমান উত্তেজনার মধ্যে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ এনে ইসরায়েলের নিন্দা করছে ইউক্রেন। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিয়েভে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কিকে তলব করেছিল এবং রাশিয়ার সংকট নিয়ে কথা বলেছে। হিব্রু চ্যানেল 7 এর খবরে বলা হয়, ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মস্কোর সাহায্য চেয়েছে ইসরায়েল। এরপরেই রাষ্ট্রদূতকে তলব করা হয়। রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করতে ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম সিস্টেম কিনতে চেয়েছিল ইউক্রেন, কিন্তু চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বিশ্বায়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিদ্রোহ বইটির লেখক নাদাব ইয়াল বলেছেন, ইসরায়েল যে কোনো মূল্যে রাশিয়া এবং ইউক্রেন সংকট থেকে নিজেদের দূরে রাখতে চায়, তাই কিয়েভের হাতে আয়রন ডোম সিস্টেম তুলে দিয়ে রাশিয়ানদের বিরাকভাজন হতে চায়নি। তিনি বলেন, তেল আবিব এ বিষয়টি নিয়ে বেশ সতর্ক, কারণ সিরিয়া সীমান্তে যদি রাশিয়ান সেনা মোতায়েন করে তাহলে ইসরায়েলের উপর নেতিবাচক প্রভাব পড়ে। সূত্র মিডল ইস্ট মনিটর। 3 বছর আগের সেই অভিশপ্ত দিনের পর পাকিস্তানকে মোক্ষম জবাব দেয় ভারত। 3 বছর আগে এই দিনেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় হামলা চালিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গি শিবির। চোখের নিমিষেই শহীদ হয়ে যান ভারতের 40 জন বীর পুত্র সেনা জওয়ান। সেই রক্তক্ষয় অধ্যায়ের স্মৃতি আজও ভুলতে পারেনি দেশ। 40 CRPF জওয়ানকে হত্যার নেপথ্য ছিল তাদের কনভয়ে হামলার শখ, যার নেপথ্য নাই ছিল জঙ্গি আদিল আহমেদ দার। কিভাবে এগিয়েছিল সেদিনের ঘটনা পরম্পরা, ফিরে দেখা যাক 2019 সালের এই অভিশপ্ত দুপুরকে। 2019 সালের 14 ফেব্রুয়ারি 78টি গাড়িতে 2500 জন CRPF জওয়ানকে সঙ্গে নিয়ে কনভয় রওনা হয়েছিল জম্মু থেকে শ্রীনগরের দিকে। গাড়ি চলেছিল ন্যাশনাল হাইওয়ে 44-এ, আচমকা কনভয়ে ঢুকে পড়ে একটি বাস। বিস্ফোরক বোঝায় ওই বাস মুহূর্তে বিস্ফোরিত হয়। 76তম ব্যাটালিয়নের 40 জন সেনা জওয়ান শহীদ হন। ইতিউতি জ্বলতে থাকে আগুনের শিখা আর কালো ধোয়া। 22 বছরের জঙ্গি আদিল দারও ওই বিস্ফোরণেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। কাশ্মীরের কাকাপুরার এই জঙ্গি বহুদিন ধরেই পাকিস্তানের জইশ ই মোহাম্মদ সংগঠনের সদস্য ছিল। ঘটনার পর এই জঙ্গি সংগঠন স্বীকার করে নিয়েছিল হামলার দায়। ঘটনার পর এক মুহূর্তে চুপ করে থাকেনি দিল্লি। কূটনৈতিক কৌশলের সঙ্গে সামরিক কৌশলেও শান দেয় ভারত। পাকিস্তান থেকে ভারতে আসা আমদানিকৃত সামগ্রীর শুল্ক 2% বাড়িয়ে দেয় দিল্লি। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন তকমা তুলে নেয় ভারত। কূটনৈতিক পথে এই ঘটনার সঙ্গে বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিতে শুরু করে দেশ। FATF এর মঞ্চেও সন্ত্রাসে আর্থিক মদত ঘিরে ইসলামাবাদকে নাস্তানাবাদ করে ছাড়ে ভারত। এরপর চলে সামরিক পথের জবাব। পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের বালাকোটের জঙ্গি শিবিরকে গুড়িয়ে দেয় ভারতের বায়ুসেনা। তার পাল্টা হামলার চেষ্টায় ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে পাক যুদ্ধ বিমান। 27 ফেব্রুয়ারি 2019 তুঙ্গে উঠে আতঙ্ক। এদিকে ভারতের আকাশে পাক বিমান থেকেই তাকে পাল্টা যুদ্ধ বিমান নিয়ে ধাওয়া করেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানে তিনি দুর্ঘটনাবশত অবতরণ করেন, পাকড়াও করা হয় তাকে। এরপর দিল্লির ক্রমাগত কূটনৈতিক চাপের শেষে ভারতের বীর উইং কমান্ডারকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান।